আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আশা এনজিওতে তারা কিন্তু আজকে নতুন এক বিরতি প্রকাশ করছেন আশা এনজিওরই কিন্তু একটি অঙ্গ প্রতিষ্ঠান আশা ম্যাথস বা আশা নিরপতি স্বাস্থ্য কেন্দ্র এখানে তারা এখানে যে পদে এক বিরতি প্রকাশ করছেন মেডিকেল অফিসার কাম লেকচারার একজনকে নিয়োগ প্রদান করবে এখানে শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতা এম বিবিএস ডিগ্রিধারী সংশ্লিষ্ট পদে ক্লিনিক হসপিটাল এবং একাডেমিক প্রতিষ্ঠানে শিক্ষকতা কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রাত্রীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এখানে হালনাগাদ আপনার বি এম রেজিস্ট্রেশন থাকতে হবে এবং এখানে বয়স আপনার একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বর্তমান বয়স আপনার এখানে যদি সর্বোচ্চ বয়স এখানে পঁচিশ বছর হয়ে থাকে সেক্ষেত্রে এনএনআইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী যদি পঁচিশ বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারেন বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষণ কালে মাসিক বেতন ভাতা ও সর্বসা আপনাকে এখানে পঞ্চাশ হাজার পঁচপন হাজার টাকা প্রদান করা হবে এবং এক বছর শিকন বেশনকাল এবং শিক্ষণ বেশনকাল শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পি এফএ সার্ভিস বেনিফিট সুবিধা বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বাৎসরিক উৎস ভাতা নববর্ষ ভাতা এবং এমপ্লিওস গ্রুপ বেনিফিট ইত্যাদি সংস্থার আপনার বিধান মোতাবেক প্রযোজ্য হবে এছাড়া কর্মসংস্থানের সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় ও অল্প খরচে অবসানের ব্যবস্থাও এখানে তারা করবেন আপনার কর্মসংস্থানতে হবে আশা নিরবতী স্বাস্থ্য কেন্দ্র আপনার নগর দক্ষিণ নরপতি চুনুরুঘাট হবিগঞ্জ আবেদনের প্রক্রিয়া ও অনুশত্বাবলী উক্ত পদের জন্য একজন নারী ডাক্তার নেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি ও পাঁচ টাকা মূল্যর ব্যবহৃত ডাক টিকিট লাগানো ফেরত আপনার ফেরত খামের ওপরে বর্তমান নিজ ঠিকানা লিখে প্রেসিডেন্ট আসা বরাবর বিশ দুই দুই হাজার চব্বিশ তারিখ এর তারিখের মধ্যে ঠিকানায় আবেদন প্রেরণ করতে হবে আবেদনের সঙ্গে কোনো সোনাদপত্র ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন নেই তবে সাক্ষাৎকারের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সোনাদের মূল কপি আনতে হবে নির্ধারিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে যে এর পরবর্তীতে আপনাকে সেটা পরবর্তীতে ফেরত দেওয়া হবে এবং এখানে বলা দিয়েছেন তারা শুধুমাত্র সরকার কর্তৃক অনুমোদিত স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট এবং ক্যাম্পাস কোর্স প্রোগ্রাম সহ থেকে অর্জিত ডিগ্রিধারী আবেদনকারী বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হবে কেবলমাত্র বাসায়কৃত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে তারা আর কি নিয়োগ দিবেন এবং আশা সকল প্রকার অনুদানমুক্ত এবং আত্মনির্ভর ক্ষুদ্র ও উন্নয়নমূলক একটি আপনার মুক্ত সংস্থা আশা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আর এম এটা দেওয়া রয়েছে এবং আপনারা যে ঠিকানায় আবেদনটা প্রেরণ করবেন আশা টাওয়ার তেইশ তিন বীরত্তম এন আপনার নুরুজ্জামান সড়ক শ্যামালি ঢাকা বারোশো সাত এই ঠিকানায় তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম